আমার মান্টু মা দেখো চামচে করে গুঁড়ো দুধ নিয়ে চাটতে বসে গেছে। তো ছোটোবেলায় কারা কারা এরকম আমার মান্টুমার মতন গুঁড়ো দুধ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মান্টুমা তো গুঁড়ো দুধ দেখলেই হয়, চামচ বাটি নিয়ে হাজির। তো দেখো মুখের অবস্থাটা কেমন হয়েছে, আর দেখো এদিকে জল বৃষ্টি মাথায় নিয়ে মান্টুমাকে নিয়ে আমরা কোথায় বেরোচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, সেটাই আজকে তোমাদের কাছে বলবো। নমস্কার বন্ধুরা, শুভ বিকাল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা একটু ভালো আছি। এখন বাজে বিকাল 4:30। তো আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে সেজে গুজে বেরিয়ে গেছি। মান্টুমা আছে, মান্টুমার জেম্মা আছে, কাকিমা আছে, ঠাম্মা আছে, দাদা দিদি আমি সবাই মিলে যাচ্ছি। আর আমার মান্টুমা দেখো কত সাজুগুজু করেছে। তো মান্টুমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো দেখো হেঁটে হেঁটে এসে তারপর আমরা পুরো অটোতে উঠে গেছি। আর এই যে অটো, অটোতে পুরো আমরা রিজার্ভ করে নিয়েছি, রিজার্ভ অটো করে নিয়ে যাচ্ছি। তো একটা আমাদের নতুন অতিথি এসেছে, তো সেই নতুন অতিথিকে দেখতে যাচ্ছি। তো সেই নতুন অতিথিটা কে, সেটা হলো আমার মান্টুমার ভাই। মান্টুমার কাম্মার একটা ছেলে হয়েছে, তো তাকেই দেখতে আমরা সবাই মিলে চলেছি। আর এই যে দেখো চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর, পুরো ফাঁকা রাস্তা দুই ধারে মানে মাঠ, চারিদিকে সবুজে সবুজে ভরা, আর মাঝখান থেকে বৃষ্টি ভেজা রাস্তা। তো কি সুন্দর মনোরম প্রকৃতি না, পরিবেশ না, কি ভালো লাগে। তো এইরকম পরিবেশ কাদের ভালো লাগে একটু কমেন্টে জানিও। তো আমরা চলে যাচ্ছি মান্টুমার কাম্মার বাপের বাড়িতে, কারণ ওখানেই ওরা আছে। আর মানে সন্ধ্যা সন্ধ্যাও হয়ে এসেছে দেখতে পাচ্ছ। আর এই যে বৃষ্টি হয়েছে এদিকে, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিটা হওয়ার পরেই আমরা বেরিয়েছি। আর আমার মান্টুমা তো খুবই খুশি, বেরু বেরু করতে যাচ্ছে, ভাইকে দেখতে যাচ্ছে। আর এই যে দেখো সন্ধ্যাবেলার বর্ষাকালে বৃষ্টি ভেজা আকাশটা দেখো কি সুন্দর লাগছিল এই আকাশটা। তো তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি মান্টুমার কাম্মার বাপের বাড়িতে, মানে জায়ের বাপের বাড়িতে। আর আমাদের নতুন অতিথির জন্য কি কি নিয়ে এসেছি দেখো, জামা প্যান্ট আছে, তালমিছিরি আছে, একটা গয়না আছে। আর এই যে দেখো আমাদের নতুন অতিথি নাক ডাকিয়ে ঘুমাইছে, হাত পা ছড়িয়ে দিয়ে একদম ঘুম। আর এই যে নতুন অতিথির মাটা দেখো, তো এটা বেশি দিন হয়নি, ওই 15 দিন মতন হয়েছে। আর তারপর দেখো আমাদেরকে কত কিছু খেতে দিয়েছে দেখো, চপ মুড়ি পাঁপড় ভাজা, আর দিয়েছে দুধ দিয়ে চা। এই যে দেখো আমার মান্টুমা দেখো পাঁপড় চায়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে সন্ধ্যাবেলা মানে ওই 8:30 মতন বাজে আমরা গিয়ে পৌঁছেছি, খেতে বসে গেছি। তো দেখো বন্ধুরা মান্টুমা দুধ চায়ে পাঁপড় ভিজিয়ে খেয়ে হয়নি, তো আবারও গুঁড়ো দুধ দেখতে পেয়েছে। দেখতে পাচ্ছে বাটি ভর্তি করে নিয়ে চামচ নিয়ে গুঁড়ো দুধ খেতে বসে গেছে। আর বন্ধুরা আমাদের নতুন অতিথিকেও তোমাদেরকে দেখালাম, রাতও অনেক হয়েছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও চলে আসবো কালকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তুই একা একা খা, মস্ত করে খেলে।